हेलो फ्रेंड्स, वेलकम टू यूनिक हाथेर काज चैनल। आज आमी आपनादेर शेखाबो किभाबे एरकम पाताबाहार तैरी करते हय। एई पाताबाहारटी करते आमार चार रकमेर पाता तैरी करते हयेछे। एक नम्बर, दू नम्बर, तीन नम्बर आर चार नम्बर साइजेर पाता। एबार आसुन देखा जाक किभाबे एई पाताबाहार तैरी करते हय। आगेर भिडियोते आमी এই এক নম্বর আর দু নম্বর পাতা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এবার আমি দেখাবো কিভাবে তিন নম্বর পাতা তৈরি করতে হয়। তিন নম্বর পাতা করার জন্য আমি এখানে পরপর ২৫টা চেন করে নিয়েছি। এবার প্রথম চেনটা ছেড়ে দ্বিতীয়টার ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এরপর আমি পরপর আরও তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করব, অর্থাৎ আমার টোটাল চারটে সিঙ্গেল ক্রোশিয়া হবে। এই যে আমার টোটাল চারটে সিঙ্গেল ক্রোশিয়া হলো। এরপর পরপর সবগুলো ঘরে আমি একটা করে ডাবল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া করব, যেরকম আগের পাতাগুলোতে আমি করেছিলাম ঠিক সেইভাবেই। এখন পরপর সবগুলো ঘরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করব। করে আমি এভাবে এন্ড পর্যন্ত যাব। এভাবে আমার এন্ড পর্যন্ত করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা চেন করে এই সুতোটাকে এখানে কেটে দেব। তাহলে আমার এটা এরকম দেখতে হবে। এবার আমি এই মিডিলে এই কালারটা দিয়ে একটা এরকম ঘর তুলে নেব। নিয়ে এখানে আমি একটা চেন করব। এবার এই চেনের মধ্যে দিয়ে আমি এই তারটা এভাবে ঢুকিয়ে দেব। আমি আগেই বলেছি যে আমার তারটা একটু সরু, তাই জন্য আমি এটা ডবল ভাঁজ করে নিচ্ছি। এর থেকে একটু মোটা তার ইউজ করলে আপনারা সিঙ্গেলভাবে ইউজ করতে পারবেন। এবার এই তারটাকে মাঝখানে রেখে আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এভাবে ঘরটাতে কুরুশটা ঢুকিয়ে নিয়ে আমি এই পাশের ঘরগুলোতে পরপর একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। তারটাকে আমি মাঝখানে রেখে দেব। এইভাবে এভাবে একদম এন্ড পর্যন্ত আমি করব। করে একদম এন্ডের ঘরটাতে আমি দুবার একই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই এন্ড পর্যন্ত আমি করে নিয়েছি। এই লাস্টের ঘরটাতে আমি একই ঘরে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করেছি। এবার আমি এর পাশের ঘরটাতে যাব। এই ঘরটাতে আমি একই জায়গাতে পরপর তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করার পর এবার আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া, সরি, সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রত্যেকটা ঘরে এভাবে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। করে এভাবে আমি এই এন্ড পর্যন্ত যাব। এভাবে এন্ড পর্যন্ত করা হয়ে গেলে আমি এবার এই মিডিলে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। করে এবার এখানে একটা চেন করে এই সুতোটা একটু বড় অবস্থাতে আমি এখানে কেটে দেব। এরপর ঠিক আগের মতনই এরকম ধরে আমি পুরোটাকে এভাবে একটা গিট দিয়ে আটকে দেব।
এভাবে আমি আটকে দিলাম। এবার এই সব সুতোগুলোকে এভাবে ধরে আমি এই সুতোটা দিয়ে এভাবে তারগুলোকে পেঁচিয়ে দেব। তাহলে আমার পাতার ফিনিশিংটা ভালো আসবে। এভাবে সবগুলোকে ধরে আমি এখানে আবার একটা এরকমভাবে গিট দিয়ে দেব। তাহলে আমার এই 3 নম্বর পাতাটা তৈরি হয়ে গেল। আমাকে এরকম 5টা পাতা তৈরি করতে হবে। আমি এই একই সাইজের 5টা পাতা বানিয়ে নিয়েছি। এবার আমি 4 নম্বর পাতাটা বানাবো। 4 নম্বর পাতা করার জন্য আমি এরকমভাবে 30টা চেন করে নিয়েছি। এবার প্রথম চেনটা ছেড়ে আমি দ্বিতীয় চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এরপর আমি পরপর 4টে ঘরে আরও 4টে সিঙ্গেল ক্রোশিয়া করব। অর্থাৎ টোটাল আমার 5টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। 3টে হলো, এরপর 4টে, 5টা। 5টা সিঙ্গেল ক্রোশিয়া করার পর এই পরের সবগুলো ঘরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করব। এভাবে সবগুলো ঘরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করব এই এন্ড পর্যন্ত। এন্ড পর্যন্ত আমার করা হয়ে গেছে। এবার আমি একটা চেন করে এখানে সুতোটা এখানে কেটে দেব। তাহলে আমার এটা এরকম তৈরি হলো। এবার মিডিলে এই কালারের সুতোটা দিয়ে আমি একটা ঘর তুলে নিলাম। নিয়ে একটা চেন করলাম। করে ঠিক আগের বারের মতোই একই রকমভাবে এর মধ্যে দিয়ে আমি এই তারটাকে এরকম ঢুকিয়ে নেব। এরপর আমি এই তারটাকে মাঝখানে রেখে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবে আমি এই এন্ড পর্যন্ত করব এবং এন্ডের ঘরটাতে আমি 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব। এন্ড পর্যন্ত আমার করা হয়েছে। এই লাস্টের ঘরটাতে আমি একই ঘরে 2টোর সিঙ্গেল ক্রোশিয়া করেছি। এবার আমি এর পাশের ঘরটাতে করব। এই পাশের ঘরটাতে আমি একই জায়গাতে পরপর 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই একই ঘরটার মধ্যে আমি পরপর 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1, 2, 3। এরপর আমি এখানে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই 1, তারপরের ঘরে 1, এভাবে প্রত্যেকটা ঘরে আমি পরপর সিঙ্গেল ক্রোশিয়া করব একদম এন্ড পর্যন্ত। আমি এই এন্ড পর্যন্ত এটা করে নিয়েছি। এবার মিডিলে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। করে এখানে আমি এটা একটা চেন করে সুতোটা বড় অবস্থাতে এখানে আমি কেটে দেব। এরপর আমি এই সবগুলোকে ধরে এখানে একটা গিট দিয়ে দেব।
তাহলে আমার এই পাতাটা তৈরি হয়ে গেল। এরকম আমাকে 10টা পাতা বানাতে হবে। এভাবে আমি 10টা পাতা বানিয়ে নিয়েছি। এবার আমি সব পাতাগুলো একে একে জুড়ব। প্রথমে এই 1 নম্বর আর 2 নম্বর পাতা, এই পাতাগুলো জুড়ব। জোড়ার সময় আমি প্রত্যেক পাতাগুলোকেই একটু এরকমভাবে বেন্ড করে নেব। এবার এই 1 নম্বর আর 2 নম্বর পাতা, এই দুটোকে আমি এরকমভাবে একসাথে ধরব। ধরে একটা গ্রিন কালারের সুতো দিয়ে আমি এটাকে এভাবে প্যাঁচাব। এই দুটোকে আমি এরকম মুখোমুখি ধরে এভাবে একটু পেঁচিয়ে নেব। এরপর আমি এই 3 নম্বর সাইজের এই পাতা এরকমভাবে দেব, দিয়ে এটাকে আবার এরকম করে প্যাঁচাব। তারপর এদিকে আবার একটা 3 নম্বর সাইজের পাতা দেব, দিয়ে এভাবে আমি আস্তে আস্তে পেঁচিয়ে যাব। এবার ঘুরিয়ে এদিক দিয়ে একটা দেব। এভাবে আস্তে আস্তে আমি প্রথমে 3 নম্বরের পাতাগুলো দেব এবং লাস্টে 4 নম্বরের 10টা পাতা এভাবে পরপর আমি একসাথে বাঁধব। এভাবে আমি সবগুলো পাতাকে একসাথে বেঁধে নিয়েছি। এবার এই নিচটাও আমি এই গ্রিন কালার দিয়ে এভাবে পুরোটা পেঁচিয়ে নেব। পুরোটা এভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমি এখানে সুতোটা কেটে দেব। এবার এটা এখানে আমি একটা এরকম গিট দিয়ে সুতোটাকে এরকমভাবে বেঁধে দেব। তাহলেই আমার এই পাতাবাহারে তৈরি হয়ে গেল। পাতাবাহারটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।